বন্ধুরা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে নো বলে আউট হয়েছিল সূর্যকুমার যাদব। ম্যাচ শেষ হয়ে যাওয়ার দুই দিন পর থার্ড আম্পায়ার জানালো এই ব্যাপার। তারপর রেগে গিয়ে বিসিসিআই আম্পায়ারকে করলো 11 কোটি টাকা জরিমানা। আপনারা যদি জানতে চান এই পুরো ঘটনাটার ব্যাপারে, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, খেলা হয়ে গেল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ গৌহাটির মাঠে, এবং এই ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে বিশাল স্কোর করে ফেললো 222 রানের 3 উইকেট হারিয়ে 20 ওভারে। তার মধ্যে সবথেকে বেশি ঋতুরাজ গায়কোয়াড় খেলে ফেললো 57 বলে 123 রানের মার্কাটারি ইনিংস, প্রায় 216 স্ট্রাইক রেটে, 13টি 4 এবং 7টি গগনচুম্বী ছক্কার সাহায্যে। আর সেখানে অধিনায়ক সূর্যকুমার যাদব খেলে ফেললো 29 বলে 39 রানের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে রিচার্ডসন, বেহরন ড্রপ এবং অ্যারন হ্যাডলি তুলে নেয় 1টি করে উইকেট। কিন্তু বন্ধুরা, এই বিশাল রান তাড়া করে ফেললো অস্ট্রেলিয়ার টিম 5 উইকেট হারিয়ে। অস্ট্রেলিয়ার হয়ে গ্লেন ম্যাক্সওয়েল বিধ্বংসী ব্যাটিং করে ফেললো এবং খেলে ফেললো 48 বলে 104 রানের তাবড়তোড় ইনিংস, প্রায় 217 স্ট্রাইক রেটে, 8টি 4 এবং 8টি বিশাল গগনচুম্বী ছক্কার সাহায্যে। আর সেখানে অধিনায়ক ম্যাথিউ ওয়েড খেলে ফেললো 16 বলে 28 রানের ইনিংস। আর এইভাবে টিম ইন্ডিয়াকে 5 উইকেটের বিশাল বড় ব্যবধানে হারালো অস্ট্রেলিয়ার টিম। কিন্তু বন্ধুরা, ম্যাচ শেষ হয়ে যাওয়ার দুই দিন পর থার্ড আম্পায়ার জানালো যে এই ব্যাপার, যে নো বলে আউট হয়েছিল সূর্যকুমার যাদব। বন্ধুরা, এই ঘটনাটা হলো সেই সময়কার যখন অস্ট্রেলিয়ার হয়ে 10তম ওভার করার জন্য আসে অ্যারন হ্যাডলি, এবং সেই 10তম ওভারের দ্বিতীয় বলে সূর্যকুমার যাদব ম্যাথিউ ওয়েডের হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। কিন্তু বন্ধুরা, দুদিন পর যখন থার্ড আম্পায়ার চেক করে দেখলো, তখন দেখা যায় যে অ্যারন হ্যাডলি যে বলে আউট হয়েছিল সূর্যকুমার যাদব, সেই বলটা ছিল নো বল, আর সেই নো বলেই আউট হয়েছিল সূর্যকুমার যাদব। আর এইভাবে বেইমানি করে আউট দিয়েছিল আম্পায়ার সূর্যকুমার যাদবকে, আর সেই জন্য বিসিসিআই রেগে গিয়ে করলো আম্পায়ারকে 11 কোটি টাকা জরিমানা। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।